wanna go. Hey friend, Assalamualaikum. Kemon achen apnara? Asha kori shobai bhalo achen. To welcome to a new video. It's me Rohan R. Jami. Apnader sathei achi. To ajke amra GTA 5 er arekta episode khelchi ebong ekhane ki hocche ami bujhte parchi na. Ekhane dekha jacche Amanda bomi korteche tao commander moddhe. Eibhabe keu bomi kore. Ekhane basing thakte commander moddhe. Oh shit. Egulo ashole dekhteo mane ki bolbo ekdom thak kichu na boli. To ekhane ashole amar cheler room to ekhane ashole Jimmy ke dekhte parchi na. To ashole Jimmy kothay ache jani na. To friend, ajke video ti hocche amra ajke ashole ager video te comment korechhilam je apnara comment korben je ashole kon bike ta kena uchit. To ajke amra ekta sports bike kinte jacchi karon apnara onek comment korchen karon Michael er ekta sports bike nai. To ashole shei jonno ekta sports bike tar ashole khubi dorkar. To ekhane dekhte parchen amar bo Amanda she ashole ami jani na ki korche. She ashole majhe majhe hat tali dicche, majhe majhe hat uccha korteche. Eta ashole yoga bole. To ami kono yoga করি নাই। তো যাক, সমস্যা নাই। তো যাই, তাড়াতাড়ি যাবো ফ্রেন্ড আসলে। এবং আমাদের কিন্তু কোরবানি গরু কিন্তু রয়েছে আসলে। আর কোরবানি গরু ভাবছিলাম আরও গরু কিনবো। তো গরুর দাম নাকি এখন খুবই সস্তা। তো ভাবলাম যে না থাক, আপাতত দুইটাই থাকুক, পরবর্তীতে যে ঈদ আছে সেখানে আরও বেশি গরু কিনবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছেলে আসলে জেমি, সে আসলে এখানে পাহারা দিচ্ছে গরুর। আসলে ওকে দায়িত্ব দিয়েছি গরুর কোনো ধরনের মানে সব কিছু খেয়াল এবং দায়িত্ব রাখার। তো জেমিকে নিয়ে আসলে আজকে যাব। তো আসলে আমরা আজকে একটা স্পোর্টস বাইক কিনতে যাব। তো আসলে আমার কাছে এত টাকা নাই যে স্পোর্টস বাইক কিনবো। তো কারণ আমি একজনের কাছে টাকা পাইছি, এখনও টাকাটা দেয় নাই। তো আমি ফার্স্টে তার কাছে যাব তার কাছে টাকাটা নিতে। তো ফ্রেন্ড আসলে অনেক দিনই হয়েছে সে আমার টাকাটা আসলে আজকে দিব কালকে দিব বলে আসলে শুধু ঘোরাঘুরি করছে। তো আমি তার কাছে টাকাটা আজকে যেভাবে হোক টাকাটা নিয়ে আসবো, এবং সেও আমাকে বলেছে যে হ্যাঁ তুমি আসো আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। তো তার কাছ থেকে টাকাটা নেওয়ার পরে আসলে আমরা বাইক কিনতে যাব। তো আজকে আমরা কোন বাইকটি কিনছি আপনারা একটু কমেন্ট করে এখনই জানান যে আমরা কোন বাইকটা কিনছি। ফার্স্টে যদি বলে দিই তাহলে তো হবে না। তো আপনারা একটু কমেন্ট করে জানান আমরা কোন বাইকটা আজকে কিনবো। তো ফ্রেন্ড আসলে গাড়ি চালাতে তো সবসময় ভালো লাগে, বাট আসলে বাইক চালানোর মজাও কিন্তু আলাদা। আসলে খোলা ইসে আসলে বাইক চালাতে আসলে আলাদা একটা মজা লাগে। তো ফ্রেন্ড আসলে বলতে বলতে কোরবানি ঈদ কালকে। তো আসলে কোরবানি ঈদের জন্য কিন্তু আরও আসলে বেশি এক্সাইটেড। তো কোরবানি ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই আসলে খুশি। তো আসলে এই ঈদের জন্য আরও এক্সাইটেড। আরও আসলে একটা বাইক পেয়ে গেলে তো আসলে বুঝতেই পারছেন কতটা আসলে মজা হতে চলেছে। তো আপনারা আসলে সবাই কমেন্ট করেছিলেন যে ভাইয়া ইয়ামাহা R15টা নেন। তো আসলে আমরা আজকে ভাবলাম যে ইয়ামাহা R15টা নিই। বাবা অনেকে নিনজা যে H2R বলছেন, কাওয়াসাকি। তবে আসলে এত টাকা নাই কাওয়াসাকি নেওয়ার মতো, এত টাকা নাই যে কাওয়াসাকি নিব। তো এই কারণে আপাতত আপনারা দোয়া করলে কাওয়াসাকি নিয়ে নিব। তো মাইকেল আসলে একটু সেটেল হোক, দেন আসলে আমরা কাওয়াসাকি নিব। এখন এত টাকা নাই যে কাওয়াসাকিটা নিতে পারবো না। তো এখন ফার্স্টে আমরা আসলে এই কারণে R15 দিয়ে স্টার্ট করবো, দেন আসলে টাকা পয়সা লইলে আমরা কাওয়াসাকিটাও নিয়ে নিব। তো ফার্স্টে নিচ্ছি R15, দেখা যাক আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ একদিন কাওয়াসাকি নিনজা H2R নিয়ে নিব। তো ফ্রেন্ড কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি তো মন্টু ভাইয়ের কাছে। তো আসলে মন্টু ভাইয়ের কাছে আসলে আমি টাকা দিয়েছিলাম, এবং সে আমার কাছ থেকে প্রায় 6 মাস আগে 2 লাখ টাকা ধার নিয়েছে। তো তার কাছ থেকে দেখা যাক আজকে সে টাকা আমাকে দিবে জন্য এখানে ডেকেছে। তো এই যে দেখতে পাচ্ছেন মন্টু ভাইয়ের গাড়ি। তো আসলে এত দামি গাড়ি নিয়ে ঘুরে কিন্তু আমার টাকা দিচ্ছে না, এটা আসলে খুবই খারাপ বিষয়। তো আজকে আশা করি সে আমার টাকা দিয়ে দিবে। তো আসলে সে নর্মালি এলাকায় আসলে গুন্ডানিমি আস্তামি এসব করে বেড়ায়। তো ব্যবসার উদ্দেশ্যে আসলে আমার কাছ থেকে টাকা নিয়েছিল। তো তার ব্যবসা নাকি একদম লাল বাতি জ্বলে গিয়েছে। আসলে যাবে, এই মাথা গরম করে আসলে কখনোই ব্যবসা হয় না, মাথা ঠান্ডা করে একটা টেকনিক্যালি আসলে বিজনেস করতে হয়। তো এই যে মন্টু ভাই আসলে দেখতে পাচ্ছেন বসে আছে, তার পাশে তার দুজন চামচা আছে, থাক সমস্যা নেই, তাদের সাথে তো আমার কথা না, মেইন হচ্ছে আমার টাকার বিষয়ে আমি কথা বলবো। আচ্ছা ঠিক আছে। তো ফ্রেন্ড আসলে মন্টু ভাই বলতেছে আসলে টাকাটা নাকি তার আসলে ব্যাংকে না কোথায় যেন কার কাছে আছে, তো সেখান থেকে আসলে আমাকে নিয়ে দিবে। তো বলছে যে এখনই চলো আমি তোমাকে টাকাটা দিব। তো আমি এখন তার সাথে যাব আসলে তার বাসায়, যে যেখানে সে টাকাটা আছে সে বলল যে সেখানে চলো আমি টাকা দিব। তো আমি বুঝতে পারছি না যে তাহলে এখানে টাকার কোনো কথা হয়েছে, এত কষ্ট করে তেল খরচ করে গাড়ি নিয়ে আসলাম আর এখন বলতেছে আরেক বাসায় মানে আরেক লোকেশনে যাবে, মানে একটা ঝামেলা আসলে জড়াই ফেললো। যাক সমস্যা নেই, 2 লাখ টাকার বিষয়, তো আসলে 2 লাখ টাকার জন্য আসলে যাইতে হবে। এর জন্য যদি গাড়িতে 200 টাকা তেলও যায় সেখানে তো কিছু করার নাই। তো ফ্রেন্ড আসলে যাই, দেখা যাক আসলে এইখান থেকে যে টাকাটা নিয়ে আসলে দ্রুত চলে যাব, কারণ আবার যে কোনো সময় আসলে ঈদের পরে তো আবার লকডাউন দিবে, তখন আবার আসলে বাইক কিনতে পারবো না। তো আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু বাইক কিনছি, তাই কিন্তু অবশ্যই কিন্তু সবাই একটা করে কমেন্ট করবেন এবং একটা করে অবশ্যই কিন্তু লাইক দিবেন। আপনাদের পছন্দের কমেন্টের বাইকই কিন্তু আমি কিনছি, এবং ইনশাল্লাহ আপনারা দোয়া করলে একদিন নিনজা কাওয়াসাকি এসব কিনে নিব। অনেকে 13 জিবি বলছেন, 13 জিবি
জিবি হবে আসলে আমার অনেক ফেভারিট একটা বাইক বাট জিটি এফ আসলে 13 জিবি ওইভাবে চলে না যাক সমস্যা নাই 13 জিবিও নিব একটা বাইকের একটা সুপার কালেকশন করব এবং আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ সবকিছু করবো এবং আমার আরেকটা প্ল্যান আছে আমি একটা বাইক শোরুম দিব সেটার জন্য আর যদি আপনারা কমেন্ট করেন অবশ্যই কিন্তু আমি একটা বাইক শোরুম দিব তাই কিন্তু আপনারা সবাই কমেন্ট করবেন একটা বাইক শোরুম দিব নাকি একটা গাড়ি শোরুম দিব এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড আসলে গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে এবং আসলে মন্টু ভাইয়ের গাড়ির পিছনে পিছনে যাব তো আসলে আমার গাড়ি আসলে এই মার্সিডিজটা এত এত স্পিড আসলে বলে বোঝাতে পারবো না অনেক স্পিড তো ফ্রেন্ড আপনারা অনেকে কমেন্ট করছেন যে ভাই মিশন দুবাই কবে আসবে পার্ট থ্রিটা কবে আসবে তো ফ্রেন্ড আসলে মিশন দুবাই পার্ট থ্রি ইনশাল্লাহ ঈদের স্পেশাল ভিডিও তো ঈদ স্পেশাল অনুযায়ী আসবে তো ফ্রেন্ড এবং আজকে কিন্তু আমাদের একটা নতুন ব্লগ আসতে পারে সেটা হচ্ছে 100 ফিট হার্ডের তো এটা অবশ্যই কিন্তু জানতে হলে আমাদের যে রোহানার যে ব্লগিং চ্যানেল আছে সেই চ্যানেলটি একবার ভিজিট করে আসবেন ইনশাল্লাহ আজকের মধ্যে আমি চেষ্টা করবো দুপুর 2টার মধ্যে ভিডিওটি আপলোড করা তাই এটা নিয়ে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ড আসলে আমরা মন্টু ভাইয়ের পিছনে পিছনে যাচ্ছি তার এরিয়াতে অলরেডি আমরা চলে এসেছি তার বাসার কাছে চলে এসেছি আশা করি সে আমার সবগুলো টাকা দিয়ে দেবে এবং আসলে এখান থেকে আসলে আমার একটা স্বপ্নের বাইক সেটা কিনবো R15 আসলে আমার খুবই একটি পছন্দের বাইক এবং আমি আশা করি আপনাদের অনেকেরই পছন্দের বাইক তার জন্যই কিন্তু আমি R15 কিনছি কারণ আপনারা অনেক কমেন্ট করেছেন যে ভাই R15টা নেন তো ফ্রেন্ড আপনাদের জন্যই কিন্তু R15 নিচ্ছি বাট এখানে এত লোক কেন এত লোক বুঝতে পারতেছি না মন্টু ভাই এখানে ফ্রেন্ড আসলে দেখি বাইরে যাই দেখি তো ফ্রেন্ড আসলে যেটা হয়েছে মন্টু ভাই এখানে আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে এখানে এসে আনার পরে আমার উপর আসলে গুলি করা শুরু করছে জেমি তুমি এখানে আসলে কেন জেমি তুমি ভিতরে যাও ভিতরে যাও তাদের জেমি ভিতরে যাও ভিতরে যাও তো ফ্রেন্ড আসলে মন্টু ভাইয়ের লোকজন আমাদের উপরে এখানে অ্যাটাক করছে তো আমি বুঝতে পারছি না কেন এরকম অ্যাটাক করলো আমি কিছুই বুঝতে পারতেছি না ওরা কেন আমার উপরে দেখেন আসলে সব জায়গায় মন্টু ভাইয়ের লোকজন একের পর এক আমার উপর হামলা করতেছে এদিকে দেখতে পারতেছেন পুরো গ্যাং ওয়ার গ্যাং এসের মতো আমার হামলা করতেছে মন্টু ভাইয়ের সাথে আমার কোনো শত্রুতা ছিল না বাট সে আসলে আমাকে ধোকা দিয়েছে মানে আমি তার সে আমার টাকা দিবে না এর জন্য আসলে আমাকে এখানে সে প্ল্যান করে আমাকে এখানে নিয়ে আসছে তো ফ্রেন্ড আসলে অনেক লোকজন আসছে বাট আমি এক এক করে সবাইকে মারতেছি আসলে এই ধরনের আসলে আমি জেমিকে গাড়ির ভিতরে পাঠাই দিছি কারণ আমি জেমিকে নিয়ে আসলে একটা বিপদে পড়ে গিয়েছি কারণ এইভাবে মন্টু ভাই অ্যাটাক করবে আমি বুঝতে পারি না অবশ্য সে এই কাজ করবে আমার একটু সন্দেহ হয়েছিল কারণ সে আমাকে ফার্স্টে বলেছে যে তুমি আসো তোমাকে টাকা দেবো দেন আমাকে ওইখান থেকে আবার এখানে নিয়ে আসলো দেন এখান থেকে অলরেডি আসলে সে তার লোকজন সেট করে রেখেছিল এবং সেখান থেকে বাট আমাকে তারা চিনে না আমি এক এক করে আসলে সবাইকে মনে করছে দেখতে পাচ্ছি আসলে অলিগলির মধ্যে সব জায়গায় লোকজন সেট করে রাখছে বাট ফ্রেন্ড আমি একটা কাজ কখনই কাজা করিনি সেটা হচ্ছে আমি সবসময় আমার কাছে দামি দামি ওয়েপেন রাখি আমি হয়তো দামি গাড়ি রাখি না বাট আমি সবসময় আমার কাছে দামি দামি ওয়েপেন রাখি তো দেখতেই পাচ্ছেন দামি দামি ওয়েপেন কিন্তু আমার কাছে আছে আর ওদের কাছে হচ্ছে সব নর্মাল ওয়েপেন এবং আমার আসলে ভাগ্যিস আমি বডিতে বেশি করে আর্মার পরে এসেছিলাম যার কারণে কিন্তু আসলে আমি একটাই করতে পারছি তো এখানে আসলে অনেকগুলো দেখতে পাচ্ছেন সবাইকে কিন্তু এক এক করে মারতেছি আসলে অনেক অনেক এনিমি তো ফ্রেন্ড আমি বুঝতেছি না এই কুকুরটা এসে আমার উপর আসলে হামলা করতেছে এটাও আসলে ওদের কুকুর এবং আসলে ওয়েল ট্রেন কুকুর আসলে যখনই ওদের বসের উপর হামলা হয় তখনই আসলে হামলা করে তো আমি কুকুরটাকে মারতাম না বাট আসলে আমার উপর এসে হামলা করতেছে আমার লাইফ কমে যাচ্ছে এই কারণে আসলে আমি মারতে বাধ্য হয়েছি তো আসলে মন্টু ভাইরে আমি ধরবো আসলে সে এই কাজ কেন করলো এবং তাকেও আমি ছাড়বো না কারণ সে আসলে এইভাবে লোক গ্যাং সেট করে আসলে আমার উপর এইভাবে হামলা করবে আমি ভাবতে পারি না বাট সে মাইকেলকে চিনে না মাইকেল আসলে সবসময় আমি নিজের কাছে সেফটির জন্য আমি এই সবসময় আমি আর কাছে এই ওয়েপেনগুলো আমি রাখি তো আসলে মন্টু ভাইয়ের সব লোকজনকে আমি মুড়ি খাই দিচ্ছি একের পর এক কিন্তু সবাইকে মুড়ি খাই দিচ্ছি তো মন্টু ভাইয়ের তোকে অলরেডি স্যালেন্ডার করেছে এবং তাকে আমি ছাড়বো না ফ্রেন্ড তাকে আমি ছাড়বো না সে যেই কাজটা করছে এর জন্য তাকে অবশ্যই শাস্তি পেতে হবে এবং শাস্তির জন্য আমি তাকে বাঁচিয়ে রাখবো না তাকে আমি এখনই মেরে ফেলবো এবং তার যত সম্পত্তি আছে সব কিছু আমি এখন টাকা পয়সা সব কিছু লুটপাট করে নিয়ে নিব কারণ সে এই জিনিসটা কখনই ভালো করে নাই তার কাছে আমি টাকা পাবো সে সেটা আসলেই করছে তো তাকে আমি এখন আসলে মেরে ফেলতেছি কারণ সেই কাজটা ভালো করে নাই এর জন্য তাকে মেরে ফেললাম এবং যার কাছে যত টাকা আছে সব টাকা আমি নিয়ে নিব কারণ সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তো জিমি চলো আমরা এখান থেকে চলে যাই তো ফ্রেন্ড আসলে টাকা পয়সা সব কিছু নিয়ে নিয়েছি কারণ সে যেটা করেছে সে আসলে আমাকে টাকা দেওয়ার কথা বলে এই কাজটা করেছে এখানে যদি আমাকে মেরে ফেলতো তাহলে হয়তো আমার গাড়িটাও চুরি করে ফেলতো এবং সে আরেকটা কাজ ভুল করেছে সেটা হলো আমার সাথে আমার ছেলে ছিল অর্থাৎ মাইকেলের ছেলে ছিল জেমির গায়েও কিন্তু সে হাত তুলেছে তো মাইকেল তো সবসময় জানেন মাইকেল তার ফ্যামিলিকে খুবই খুবই বেশি ভালোবাসে এবং যখন বিষয়টা তার ছেলের উপর বা তার ফ্যামিলির উপর আসে বা তার মেয়ের উপরে আসে মাইকেল কিন্তু কোনোভাবেই এক বিন্দু ছাড় দেয় না তো এইখানে মন্টু ভাইকে তার প্রাপ্য শাস্তি আমরা দিয়ে দিয়েছি তো ফ্রেন্ড এখন যাবো বাইক কিনতে কারণ আসলে অনেকক্ষণ মারামারি করলাম
তো এখন আর মারামারি করার মুড নাই, তো এখন যাব বাইক কিনতে। তো অলরেডি আমরা একটা বাইকের শোরুমে চলে এসেছি, তো এখানে গাড়িটা পার্কিং করে আমরা দেন ভিতরে যাব বাইক দেখতে। তো ফ্রেন্ড, এই শোরুমে আসলে অনেক ব্র্যান্ডের আসলে বাইক রয়েছে, ইয়ামাহা থেকে শুরু করে সিবিআর রয়েছে, দেন অ্যাপাচি রয়েছে, তো অনেক ব্র্যান্ডেরই আসলে বাইক রয়েছে। তো দেখা যাক আসলে কেমন ব্র্যান্ডের পছন্দ হয়। তো আমরা তো অলরেডি বললাম যে আমরা R15 নিতে এসেছি এবং R15 version 3 নিব। আমার কাছে R15 version 2 ভালো লাগতো, বাট এখন তো যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে, যার জন্য আসলে আমি R15 version 3 নিব। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক বাইকের কালেকশন রয়েছে, তো দেখতে পাচ্ছেন সাইডেও অনেকগুলো বাইকের কালেকশন দেখতে পাচ্ছি। তো এখানে একটা দামি বাইক রয়েছে ফ্রেন্ড, হিউজ পরিমাণ দাম, মানে এটা সম্ভবত ইয়ামাহা R1 এবং এটা 400 cc একটা বাইক। এই বাইকটার দাম প্রায় 10 লক্ষ টাকা। তো এত বাজেট আমার নাই, এত টাকা নাই। অবশ্য মন্টু ভাইয়ের কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি, বাট আমার কাছে এত টাকা নাই। তো ফ্রেন্ড, আসলে বাইক কিনতে পারি আর না পারি, বাইকের উপর বসে তো একটা মানে বুম বুম তো দিতে পারি, আমরা বাঙালি এই জিনিসটা তো করতেই পারি। তো বাইকের উপর বসে এসে একটা বুম বুম দিলাম, আসলে জেমিও বসে পড়ছে, এত দামি একটা বাইক হাত ছাড়া করতে পারে না। তো এই যে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন R15 version 2 এটা জাস্ট একটা শোপিস হিসেবে রেখে দিয়েছে, এটা বিক্রি করছে না তারা। তো এখানে আরও অনেক অনেক বাইক রয়েছে দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপাচি রয়েছে, দেন আরও কিন্তু অনেক ব্র্যান্ডের বাইক রয়েছে। তো ফ্রেন্ড, অ্যাপাচিটা কিন্তু আমার খুবই একটি পছন্দের বাইক, অ্যাপাচি পালসার, এই দুইটাই আমার আসলে খুবই পছন্দের একটি বাইক, মিড বাজেটে একটা বলতে পারেন, অনেক সুন্দর একটা নেকেড বাইক। তো এখানে আরেকটা মডেলের বাইক রয়েছে, এই বাইকটার আমি আসলে নাম জানি না, আপনারা যদি জানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকগুলো মডেলের বাইক রয়েছে, এখানে একটা R15 রয়েছে, তো এটা আমি জানি না এটা কোন মডেলের। তো এখানে অনেকগুলো, এই যে একটা R15 রয়েছে, তো ওই সাইডে আরও কিছু R15 রয়েছে, তো ওইগুলো হচ্ছে সম্ভবত একটু ভালো মানে ডাবল ডিস্কের। তো এইখান থেকে বলেন ফ্রেন্ড আমি কোন কালারটা নিব। তো পার্সোনালি আমার রিয়েল লাইফের নীল কালারটা খুব ভালো লাগে, বাট এখানে আমার কাছে ব্লু কালারটা তেমন গর্জিয়াস লাগছে না, রেডটা মোটামুটি ভালো লাগছে, বাট ইয়েলোটা আমার কাছে বেশি ভালো লাগছে। ইয়েলোটা ভালো লাগার মেইন কারণ হচ্ছে ইয়েলোটা দেখেন কালারটা খুবই সুন্দর গ্লেজ দিচ্ছে। তো ফ্রেন্ড আমি ডিসাইড করেছি আমি ইয়েলোটা নেব, রেডটাও ভালো লাগছে বাট আমার কাছে ইয়েলোটা বেশি ভালো লাগছে। তো ফ্রেন্ড আসলে আমার ইয়েলোটাই নেব। তো আপনারা কমেন্ট করে জানান যে ইয়েলোটা নেওয়া ঠিক হবে নাকি অন্য কোনো কালার যদি নেওয়া যায় নেক্সট আমি তাহলে চেঞ্জ করে নেব। তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে বাইকের কালারটা ইয়েলোটাই কি ঠিক আছে কি না। তো ফ্রেন্ড, যেহেতু বাইকটা পছন্দ হয়ে গেছে তো বাইকটা পেমেন্ট করতে যাব। তো আসলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা বাইক, বাংলাদেশে বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট লুকিং বাইক হচ্ছে R15 version 3। এছাড়াও KTM খুবই সুন্দর, 125 cc, দেন 13 GP, আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বাইক 13 GP এক্সস্ট, জাস্ট অসম। তো সমস্যা নাই, R15 এক্সস্ট আমি এই সমস্যা নাই, ভালো একটা এক্সস্ট লাগাই নিব। তো আমি আসলে পেমেন্ট করে দিচ্ছি যাতে আসলে বাইকটা নিয়ে আমি বাইরে চলে যাব, কারণ আসলে ঈদের আগে এই বাইকে, ঈদে তো স্পেশাল বাইক রাইডিং ভিডিও আসবে, তো বুঝতেই পারতেছেন ঈদের আগে বাইকটা নিলাম খুবই খুশি লাগছে ফ্রেন্ড। তো ফ্রেন্ড আসলে টাকা পয়সার লেনদেন শেষ হয়ে গেছে, তো এখন আসলে বাইরে যাব, বাইরে অলরেডি আমার বাইকটা ডেলিভার করে দিয়েছে। তো দেখতে পাচ্ছেন জেমি অলরেডি বাইরে চলে আসছে, তো জেমি চলো আসলে আমাদের বাইকটা যেহেতু চলে এসেছে চলো তাড়াতাড়ি চলো বাবা, আমরা আসলে বাইকটা নিয়ে এখন একটা টেস্ট ড্রাইভ হয়ে যাবে। তো ফ্রেন্ড জেমি আসলে আমার গাড়িটা নিয়ে বাসার দিকে যাবে এবং আমি আসলে বাইকটা রাইড করব, কারণ জেমিকে আসলে নিয়ে আসা হয়েছে যাতে ও গাড়িটা চালাবে এবং আমি বাইকটা রাইড করব। তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এই যে R15 version 3 অস্থির লাগছে ফ্রেন্ড, আসলে বলে বোঝাতে পারবো না যে R15 কতটা আমার কাছে ভালো লাগে, খুবই ভালো লাগে। আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন আমাদের যে ব্লগিং চ্যানেল আছে সেই কারণে R15 তে ভিডিও করব, তার জন্য অবশ্যই কিন্তু আমাদের যে রোহান আর যে ব্লগিং চ্যানেল আছে সেই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন দ্রুত যাবে সাপোর্ট করো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। তো দেখতেই পাচ্ছেন ফ্রেন্ড আসলে R15টা এখন চালাবো, দেখেন জেমি উঠে পড়ছে, কি বলবো জেমি, যাও 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 তাতেই যাও গাড়িতে, তুমি গাড়িতে গো টু দ্য কার রাইট নাও। তো ফ্রেন্ড আসলে জেমিকে আসলে এইভাবে বললে সে বুঝবে না, তাকে আসলে কম্পিউটারের ভাষায় বুঝাইতে হবে, তো জেমিকে টাচ দিতে হবে যে গাড়িতে যাওয়ার জন্য। তো জেমি চলে যাও আসলে তোমার আসলে কাজ হলো গাড়িতে। তো ফ্রেন্ড আসলে জেমিকে টাচ দিয়ে দিয়েছি, সে আসলে এখন গাড়ি নিয়ে বাসে চলে যাবে। তো ফ্রেন্ড আমি চালাবো এখন R15। তো ফ্রেন্ড আপনাদের বাইকটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ আমার কাছে কিন্তু R15 বাইকটি খুবই খুবই ভালো লাগে। তো R15 বাইকটা নিয়ে এখন একটা আমি একটা জোরে টান দিব, তো এত দামি একটা বাইক কিনছে অবশ্যই কিন্তু একটা কি বলেন স্পিড টেস্ট তো হয়ে যাক, স্পিড টেস্ট না হলে তো বোঝা যাবে না, তো অবশ্যই একটা স্পিড টেস্ট করে নেবো। সেটার জন্য আমি একটু হাই রোডে যাব, কারণ এই ভিতরের রোডগুলোতে কিন্তু আসলে মানে এত স্পিডে আসলে গাড়ি চালানো যায় না। তো ফ্রেন্ড এখন আমি একটু যাব হাইওয়ে রোডে, যেটা বড় রোড বলতে পারেন, সেখানে গেলে আসলে একটা স্পিড টেস্ট করতে পারবো। তো দ্রুত চলে যাবো এখন হাইওয়ে রোডে। তো ফ্রেন্ড আসলে হাইওয়ে রোড, এই রোডটার একটু সামনেই আসলে হাইওয়ে রোড, তো হাইওয়ে রোডে আসলে যে একটা টান দিব, জোরে টান দিব। তো আসলে নর্মালি কিন্তু
আমাদের দেশে যে আয়রন 5 155 সিসি বাইকগুলো রয়েছে সেগুলো টপ স্পিড 148 থেকে 50 পাওয়া যায়, বাট বাংলাদেশের সবচেয়ে দ্রুত মানে দ্রুতগতির বাইক হচ্ছে সুজুকি GSX-R, আসলে অস্থির লেভেলের বাইক। আসলে কোনটা হয়ে যে মাঝে মাঝে কনফিউশন হয়ে যায়, পারলে সবগুলা কিনে ফেলতাম ফ্রেন্ড, মানে যদি পারতাম তাহলে সবগুলাই হচ্ছে কিনে ফেললে ভালো লাগতো। তো ফ্রেন্ড আসলে আমরা অনেকটা হাইওয়ে রোডের কাছে চলে এসেছি, তো এখানে আসলে একটা স্পিড টেস্ট করব। তো এখানে আমি ফার্স্টে হাইওয়ে রোডে উঠবো, দেন আসলে একটা স্পিড টেস্ট করবো। তো ফ্রেন্ড আমি আসলে অলরেডি পিক আপ দেওয়া শুরু করেছি, অলরেডি দাঁড় শুরু উঠে গিয়েছে। তো এখানে আসলে ফার্স্টে দাঁড়াই, তো আর ভাবতেছি একবারে একদম বলতে পারেন জিরো থেকে আসলে স্টার্ট করব, যাতে আসলে একটা ভালো পরিমাণ স্পিড আমি দিতে পারি। তো এই পাশটাই দিব, কারণ ওই পাশের রোডে একটু ট্রাফিক বেশি ছিল, তো আসলে এই পাশের রোডটা আমি একটা স্পিড টেস্ট করব। তো ফ্রেন্ড এখন আমি এক্সেলারেটরটা পুশ করবো, দেখা যাক কত স্পিড পর্যন্ত উঠে। তো ফ্রেন্ড অলরেডি প্রায় 150 ছাড়িয়ে গেছে, এবং দেখা যাক 200 200 200 এবং 200 ছাড়িয়ে গেছে, দেখা যাক 250 250 250 এবং ফ্রেন্ড প্রায় 250 ছাড়িয়ে গেছে। তো ফ্রেন্ড এই বাইকের টপ স্পিড ধরতে গেলে প্রায় 170 80 বা প্রায় 300 পর্যন্ত আছে। তো ফ্রেন্ড টপ স্পিড খুবই খুবই ভালো, তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমরা প্রায় বাসার কাছে চলে এসেছি, এখন চলে যাবো বাসায়। তো বাসার যেহেতু প্রায় কাছে চলে এসেছি, তো বাসায় যেয়ে এখন রেস্ট করবো, যেহেতু কালকে ঈদ, ঈদের অনেক প্রিপারেশন নিতে হবে। তো ফ্রেন্ড ঈদের স্পেশাল কিন্তু ভিডিও আমাদের জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে আসবে, তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো এখানে ফ্রেন্ড গরুগুলো অলরেডি আমাদের যে মালিক রয়েছে সে ভিতরে ওই পাশে নিয়ে গেছে, কারণ সবসময় যদি রোদের উপর থাকে তাহলে গরুগুলো অসুস্থ হয়ে যেতে পারে, তো এই জন্য আসলে গরুগুলোকে ওই পাশে নিয়ে যাওয়া হয়েছে। তো ফ্রেন্ড ঈদের দিন কিন্তু স্পেশাল ভিডিও আসছে, এবং সবাইকে আমি জানাই অগ্রিম ঈদ মোবারক, সবার ঈদ যেন ভালো যায়। আপনারা সবাই কিন্তু ঈদের দিনে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে, আসলে বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে যাবেন, এবং কোরবানির ঈদটা আসলে খুবই খুশির একটা দিন। তো অবশ্যই আমরা সকালবেলা নামাজ পড়ে এবং সবার জন্য দোয়া করব, সবার জন্য সুস্থ থাকি ভালো থাকি। তো সবাইকে আবারও জানাচ্ছি আমার পক্ষ থেকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।